এখন দেখাবো আমরা একটা স্টোর থেকে আরেকটা স্টোরে ওয়েবসাইট কিভাবে কপি বা মাইগ্রেট করতে হবে। মনে করো এটা একটা কমপ্লিট সাইট। এখন উপরে একটা নোটিফিকেশন আছে কি জানো পেমেন্ট সেটআপের। তাহলে কি শোনা, ওই যে পেমেন্ট সেট আপ, পেমেন্ট 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 আছে, আমি তো পেমেন্ট করবো। আচ্ছা যাই হোক, এখন মনে করো আমাদের একটা অ্যাপ লাগবে যেটা নাম হচ্ছে স্টোর কপি। সো স্টোর কপি, এই অ্যাপটা দিয়ে আমরা এক স্টোর থেকে আরেক স্টোরে পুরো সাইট মাইগ্রেট করতে হবে, সে পারবো। সেক্ষেত্রে একটা স্টোর ব্ল্যাঙ্ক থাকতে হবে, জাস্ট শপিফাইটা আমি ইনস্টল করে নিছি, এখন আমি স্টোর কপি দিয়ে আমি জাস্ট নতুন একটা সাইটে তুলবো। ভাই যে কোনো সাইজের স্টোরেজ ট্রান্সফার হবে এবং ফ্রি অ্যাপ্লিকেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই সিস্টেম কপি স্টোর কপি। আচ্ছা এখন প্লাগইনটা হচ্ছে কই, স্টোর কপি ব্যাকআপ করো। হ্যাঁ স্টোর কপি রিপ্লে, এই হলো লিঙ্কটা, ঠিক আছে। রিওয়াইন্ড কপি, নতুন নাম হচ্ছে না, আচ্ছা গ্রেট, অ্যাড করলাম অ্যাপটা, ঠিক আছে। আচ্ছা সোর্স সাইট, সোর্স কোনটা আমি যেখান থেকে নিব সেটা হচ্ছে সোর্স। আচ্ছা এই অ্যাপটার একটা বাজে সমস্যা, খালি মানে রিলোড নিতেই থাকে। তো সোর্স হচ্ছে এটা, মানে এই সাইট থেকে আমি স্টোর, ঠিক আছে, সিলেক্ট করলাম। আচ্ছা এটাও পেইড করে ফেলাইছে, আচ্ছা। এখন দেখো এখানে আমাকে একটা কি দিয়ে দিছে, তাই না, এই কিটা কপি করবা শেষ। ওকে এবার আরেকটা সাইট আছে মনে করো, সেই ওয়েবসাইটটাতে তুমি কি করবা, আরেকটা সাইট কে আমরা দেখাই এখান থেকে দেখাই, ঠিক আছে। এটা মনে করো আরেকটা সাইট যেটা ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট, মনে করো কিছুই নেই, সেখানে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটা কি, স্টোর কপি, স্টোর কপি। আমি আই ক্যান ট্রান্সফার দ্য সাইট, মানে ওয়ান শপিফাই স্টোর টু অ্যানাদার শপিফাই স্টোরে আমি সাইট ট্রান্সফার করতেছি, ঠিক আছে। স্টোর কপি, এটা আমার ডেস্টিনেশন সাইট মনে করো। হ্যাঁ সাফারির জন্য লোড নিতে পারছে না, আচ্ছা ঠিক আছে।
দিচ্ছে। আচ্ছা নেটে ঝামেলা করতেছে অথবা ব্রাউজার ঝামেলা করতেছে, ব্যাপারটা একটু দেখি। এই যে কিটা কপি করলাম একটু আগে, যে দেখছিলাম আমরা সোর্স দেখছিলাম, দেখছিলা কি সোর্স, সোর্স থেকে আমি লিংকটা কপি করলাম। ওকে, যেই সাইডে তুমি পুরো ব্যাকআপটা উঠাতে চাও সেই সাইডে যাওয়ার পর সেই সাইডে তুমি তুমি ডেস্টিনেশন চুজ করবা। ডেস্টিনেশন চুজ করার পর তোমার কাছে একটা কি চাবে, সেই এই কিটা বসায় দিয়ে ডান দিবা, পুরো স্টোরে যা আছে সবকিছু এক এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার সবাই? যেখান থেকে নিবে আর যেখানে উঠাবে দুইটা সাইডেরই অ্যাক্সেস লাগবে। অনেক ক্লায়েন্ট অ্যাক্সেস না দিয়ে বলতে পারে এটা কপি করে দাও, কিন্তু তখন বুঝবা ওই ওয়েবসাইটটা ক্লোন, মানে ওই ওয়েবসাইটটা যেমনি যেমনি আসে সেভাবে নতুন নতুন ডিজাইন করতে হবে। যদি অ্যাক্সেস না দেয় আমি এই দুইটা অ্যাপ ইউজ করতে পারবো না দুইটা সাইডে। অনেক ক্লায়েন্ট তোমাকে ধরো আমাদের এই সাইটটা লিংক দিয়ে বলে যে তুমি এই সাইটটা কপি করে দিবা, এই সাইট তো তার না, এই সাইট তো আমাদের, তাই না? এই সাইট থেকে তার মানে কি তোমাকে এই সাইটটার মতো করে হুবহু ডিজাইন করতে হবে, এটাকেও ক্লোন বলা হয়। অর্থাৎ এক সাইট থেকে দেখে দেখে আর একটা সাইডে ক্লোন করা। সেক্ষেত্রে তোমার এখান থেকে ম্যানুয়ালি সমস্ত প্রোডাক্ট ডাউনলোড করতে হবে, ম্যানুয়ালি সমস্ত ডিজাইন করতে হবে, ঠিক আছে? তাইলে এক নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা সাইড টু সাইড যদি আমাদের অ্যাক্সেস থাকে দুইটা সাইডেই, দুইটা সাইডে একটাতে আমি সোর্স হিসেবে এই অ্যাপটা দিব, সোর্স হিসেবে অ্যাপটা এই কোডটা কপি করব, আর ডেস্টিনেশন সাইডে ডেস্টিনেশন চুজ করে কোডটা পেস্ট করে আমি ডান দিলে আমাদের পুরো স্টোরটা কপি হয়ে যাবে। কিন্তু দুইটা স্টোরে অ্যাক্সেস না থাকলে বুঝে নিবা পুরো সাইডটা তোমার ডিজাইন করতে হবে, সমস্ত কিছু কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে তোমার বাজেটটা 100 থেকে 150। আর যদি সাইড টু সাইড ক্লোন হয় এবং দুইটা সাইডের অ্যাক্সেস থাকে তাহলে $50 বাজেট হবে। ক্লিয়ার? ওকে ভাইয়া।